হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এসে পেছে নতুন ব্লগ নিই। তো 23 এপ্রিল পিকুর অন্নপ্রাশন, মানে রাইসেমনি। তো আজকে হলো ডেট 21। আজকে আমার মা বোন আসবে, স্যাটারডেতে আরও রিলেটিভরা আসবে। তো আমি এখন বাজে হলো প্রায় 6টা, মানে 10টা মান বেজে গেছে। তো ওরা অলরেডি ট্রেনে উঠে গেছে। তো আমি এখন আমি স্নান করে এসে পেয়েছি, তো আমি রেডি হবো, রেডি মানে কিছু দিতে লাগাবো। তো তারপর করি, তো ঝটপট ঝটপট কী কী আছে করি, কেন কি এখন কিন্তু ঘুমিয়ে আছে। তো ও যদি উঠে যায় আমি কিছুটা করতে পারবো না। তো তোমার ব্লগটাকে তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। যাই হোক, এখানে আমি রেডি হয়ে এখন এসে পড়েছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি দু চুলোতে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এখন সিম্পল করেছি ভাত ডাল আর আলু, আলু দিয়ে তিত করলা ভাজি। আমাদের এখানে তিত করলা বলে, বাট তোমরা কি বলো আমি জানি না, যা হোক আশা করি তুমি বুঝতে পারবে। তো যা হোক এটা বসিয়ে দিয়েছি। আর এখানে পিকো উঠেও গেছে ঘুমের থেকে। তোমরা ভাবো না যে আমি এটাই রান্না করেছি, আমি এখানে মাছও করেছিলাম, কিন্তু মাছটা আনতে আমার বর অল্প লেট করে দিয়েছে। তো আনার পর আমি রান্নাও করেছি সেটা, কিন্তু সেটা আর দেখাতে পারলাম না। যাই হোক, পিকো উঠে গেছে পুকুরকে নিয়ে আমি একটু খেলাধুলা করেছি, অল্প একটু আদর করছি। তো ওকে বলছে আজকে দুজনরা আসবে, এই আসবে, বলবো ও আর কী বুঝে বলো। তো যাই হোক, সবটা মিলিয়ে তোমাদের সাথে আমি যেটা যেটা পেরেছি সেটাই তোমাদেরকে ধরে রাখলাম, মানে ক্যামেরাতে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। কেন কি আজকে প্রচণ্ড কাজ ছিল, তোমরা দেখতে থাকো যে অনেক কাজ। মানে দেখো এখন আমি আর আমার বর থাকি, তো প্রায় অনেকটা কাজ করে উঠা হয় না। তো যাই হোক, মোটামুটি আমরা যুদ্ধ পেরেছি সেটা তো করলাম, আরও যে থাকে না ঘরের ভিতরে তো অনেকটাই কাজ থাকে, তো সেটাও আমরা করেছি আজকে করেছি। কেননা আজকে মাও আসছে, তো পিকুকে রাখতে পারবে, আমরা কামটা করতে পারবো। তো তার জন্য তো তোমরা ভিডিওটাকে দেখো। এখন আমি এখানে পিকুকে অয়েল ম্যাসাজ করাচ্ছি, কেন কি ও স্নান করার আগে অয়েল ম্যাসাজ করে। আর জানি না আজকে কেন খুবই কান্নাকাটি করছে, নাহলে এমনও করে না, আজকে প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে, অয়েল ম্যাসাজ করবে না করে। তো যাই হোক করে দিচ্ছে, আর আজকে আজকেই ওর সব দিকদারি ওর সব শুরু হয়ে গেছে। তো যাই হোক, অয়েল ম্যাসাজ হওয়ার পর কিন্তু স্নান টান করিয়ে দেবো। তারপর মা ওরা আসবে। আজকে ট্রেন প্রায় অনেক লেট হয়ে গেছে, নাহলে এতক্ষণে সাড়ে এগারোটা বাজে, 11:20 বাজে, 12:30-এর মধ্যে মারা যেতে পারে। কিন্তু অনেক ট্রেন লেট ছিল। আজকে ওয়েদারটা কেন যাই না, রৌদ্র আছে বলবো না, নাই ওয়েদার খুবই ঠান্ডা, মানে ওয়েদারটা আমি রৌদ্র উঠিনি, কিন্তু একটা ভাবসা যে গন্ধ থাকে না সেটা আছে, সকলে খুব গরম করছে। যাই হোক, এখন পিকুকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো, তারপর পিকুকে কাজের চেষ্টা করবো। ওকে দুটো দিকে ঘুমা, কেন আমার অষ্টম করতে হবে, খেলাধুলো করিনি। তো যাই হোক, এখানে প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমার মা বোন চলে এসলো। প্রায় ট্রেন অনেক লেট ছিল, তো ওদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর আমি জাস্ট পিকুকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়ানোর পর 5 মিনিটও হয়নি, আমার মা বোন এসে ওকে উঠে দিল। পিকু ভাবছে আরে দিদোনা কোথা থেকে আসছে, ও অবাক হয়ে দিয়েছে, কেন কি জাস্ট ঘুমালো আর কি, আর ওরা উঠে দিয়েছে। তারপর মা মানে পিকুর জন্য অনেক কিছু এনেছে, গেমস টেমস কী কী এনেছে সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করছি, তোমরা দেখো। আর ও দেখে খুবই মানে একদম এত খুশি হয়ে গেছে।
এখন মা এখানে বসে বসে আর কি পিকুকে পিকুর জন্য যে গেমগুলো আনা হয়েছে সেটা ওকে দিচ্ছে। তো এখানে বল, মোবাইল, তারপরে একটা প্যাকেটের ভিতরে অনেক, প্রায় অনেকটাই গেম আছে এখানে, ড্রামস এসবও আছে। আর তারপর একটা পিকুর জন্য খুব সুন্দর কার এনেছে, এত সুন্দর গাড়িটা, যখন লাইটটাকে অফ করে দিই অ্যান্ড এই মানে যে এই যে কারটাতে যে লাইটটা আছে ডিসকো টাইপ লাইটটা আর কালারটা আর কি, তো এত সুন্দর গ্লেজ দেয়, মানে এত ভালো লাগে আর কি, পিকু তো দেখতেই থাকে, খুব খুবই মানে এত সুন্দর গেমস এনেছে। তো অনেক টাইপস অফ ঝুনঝুনি ছিল আর কি প্যাকেটটার ভিতর, ড্রামস ছিল, তো বনুটাকে বাজাচ্ছে দেখাচ্ছে আর কি, আর পিকু তো ঝুনঝুনিটাকে নিয়ে খুবই খেলছে, মানে খুবই খুশি এত গেমস দেখে। আর মা এখানে ফুল এনেছে রুম ডেকোরেট করার জন্য, তো যাক রুম টুম ডেকোরেট করার জন্য খুব এনেছে। আমি আর এখানে কিছু শো করতেই পারিনি, ডাইরেক্ট চলে গেছি বিকালে। বিকালে মানে আমার যে রুমে যা যা ছিল সেটাকে আমি এখানে ক্লিন করে আমি আর একটা রুমে শিফট করছিলাম, যেহেতু আমার বাড়িতে মানুষজন আসবে তো আমার একটু প্লেস চাই, তো আমার এই রুমটা নেওয়া হয়েছে আর এর পাশেই আমার রুমটা। তো এখানে দিদনের সাথে পিকু খেলছে এখানে, তো পিকু তো খুব, তো যাই হোক এখন প্রায় রাত্রি বাজে হলো 10:30, অনেক রাত্র হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, ভিডিওটাকে আর লম্বা করব না, নাহলে প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা একটু 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 করে। তো যাই হোক কালকে সকালে আমার আরও রিলেটিভসরা আসছে, তো খুবই টায়ার্ড অ্যান্ড কথা বলতে আমার একদম মুড নেই। তো যাই হোক দেখা হবে, দেখা হচ্ছে কালকে, তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।